Fica tudo lá, tá? Então, aqui a gente vai levar pra dentro da musical. É porque não dá, né? Listen to ABC News HT Live. You're watching ABC News HT Live. আমরা সকাল 10টার দিকে আমরা মানে খবর পাইতেছি যে মানে নাগেরজলা ট্রাফিক পয়েন্টের লোকে হ্যাঁ এখানের মধ্যে ওই শেখরদেব আর ইয়া শেখরদেব আর উত্তম ঘোষ তাদের দোকানের মধ্যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তারা এখানে যাইতে স্ট্যান্ডের থেকে নামে তাদের থেকে গাঁজার পুতলাটা কিনে কিনে লইয়া যাইতেছে। তখন এখানে কিছু পাবলিকে সন্দেহ করিয়া আমরা খবর দিছি, আমরা গিয়া তাদের দোকানের মধ্যে গিয়া দেখছি এই গাঁজা পুতলাগুলো তাদের দোকানে পাইছে আর কি। তাদের কি অ্যারেস্ট করি না? ওই তো আমরা তুলে লই আইছি এখন। হ্যাঁ, গাঁজা তো দেখছেন, আমরা খবর পাইছি, তারপরে গিয়ে পাবলিকও আসলো, আমরা গিয়ে তাদের তুলে লই আইছি। তাদের দিকে এফআইআর করা হয়েছে? এফআইআর তো করা হয়নি, আমরা তবে এখন অ্যারেস্ট করছি। এখন বড় সারে জিজ্ঞেস করে ইয়ে করানো করে এখন কী করা যাবে আমি। নমস্কার, দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা বাজে পরিবেশ তৈরি করে রেখেছিল কিছু এলাকার সন্ত্রাসবাদীদের দ্বারা। এই আশেপাশে যে দোকানগুলো রয়েছে এখানে গাঁজা বিভিন্ন নেশার সামগ্রী তারা বিক্রি করছে। বিগত বামপন্থের সময়কালে আমরা দেখতে পেয়েছি এখানে যে সীমা ঘোষ, সীমা দাশগুপ্ত এবং সৃজন দেব, হ্যাঁ শেখর বট্টাইজ, ওদের নেতৃত্বে ওদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই এলাকাতে গাঁজা বিক্রি করত সন্ত্রাসবাদীরা, এবং এখান থেকে সন্ত্রাসবাদীদের চক্রবিউহ তৈরি হতো। আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে যে সন্ত্রাস তৈরি করত এখান থেকে বিভিন্ন গাঁজা এবং নেশা সামগ্রী নিয়ে সে ব্যবহার করে কিছু দুষ্কৃতীদের দ্বারা এখানে সন্ত্রাস প্রভাব তৈরি করত। তো আমরা আমাদের সরকার ক্ষমতায় আসার পর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা অনেকবার হানা দিয়েছিলাম, কিন্তু সেই সৃজন দেব, শেখর বট্টাইজ এবং সীমা দাশগুপ্ত ওরা ওদের বাধাক্রমে আমরা এই এলাকাতে ওদেরকে বাধা দিতে পারিনি।